গুড আফটারনুন, আমরা এখন ঢাকার হোটেলটা ছেড়ে দিচ্ছি। একবারে আমরা সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি হোটেল থেকে। শরীফ ভাই চলে এসেছে আমাদের, উনি আজকে আমাদের যে যে জায়গাগুলো নিয়ে যাবেন সেই জায়গাগুলোতে আমরা ঘুরব। আজকে সেরকমভাবে কোনো প্ল্যান নেই। আমরা রাত্রেবেলাটা আজকে এয়ারপোর্টের লাউঞ্জেই থেকে যাব ভাবছি, কারণ আমাদের সকালে কালকে 7:30টায় ফ্লাইট আছে। তো এখান থেকে আমাদের এমনিও বেরোতে হবে 3টে নাগাদ, কারণ ওখানে প্রসেসিংয়ে আবার সময় লাগবে। তো ওই জন্য আমরা ভাবলাম যে একবারে বেরিয়ে যাই, রুমটা ছেড়ে দিই। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আপনি তাহলে সারাদিন কী কী করি। কটা এসছেন আছে? ওয়ালাইকুম আসসালাম। আপনি তো জরিমান হয়েছে কেন? আপনি হোটেল তো 12টার সময় অল্প উচিত ছিল। হ্যাঁ, 12টার সময়? হ্যাঁ, নিয়ম হচ্ছে 12টার সময় চেক আপ আউট করে দিলে, না থাকলে বলে দেওয়া। আপনি ইউটিউবে এসেছেন, আপনি ভাইরাল কেন হবেন? মায়া কই নেই, বাবা কিছু করে ওরা কালকে অনেক চিপস ফাস খেতে দিতে, ওরা কষ্ট করে দেওয়া কই নেই যে মা কিছু। বসুন্ধরা চলুন তাহলে আজকে। সাভার যাবেন না তাহলে? কতক্ষণ লাগবে সাভার? আগে একদিকে শেষ করে তো জায়গা। আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে শাড়ি পল্লি। এই চারপাশে শুধুই শাড়ির দোকান, নামের সঙ্গে জায়গাটার মিল আছে। আমরা এখন এলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। অনেক বড়। পুরো মার্কেটটাই তো বন্ধ, কিছুই তো খোলা নেই। গোটা মল বন্ধ, শুধু 8th ফ্লোরে খাবারের সেকশনটা খোলা। আমরা তারপর নিচে দাঁড়িয়ে বুঝতে পারছি না যে লোক শুধু উপরে উঠছে কেন, এদিকে খাওয়ার জন্য লোকজন উপরে উঠে আসছে। শপিং মল বন্ধ ঠিকই, কিন্তু লোকজন খাবারের জন্য উপরে ভিড়, বিভৎস ভিড়। তা আমরাও ওই জন্য খেতেই বসলাম, আমাদেরও লাঞ্চ করা হয়নি দুপুরের, আমরাও খেতে বসলাম। ভুনা খিচুড়ি আর মাটন কষা।
ঢাকাতে এবারের মতো এটা আমাদের শেষ ডিনার। তো শরীফ ভাইকে আমরা বললাম যে আমাদেরকে একটা ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে চলুন, তো উনি আমাদেরকে রেকমেন্ড করলেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখা যাক এখানে খেয়ে কেমন লাগে। আমরা নিয়েছি হচ্ছে এদিকে রুই মাছ আর সাদা ভাত আর মিক্সড ভেজ, আর এদিকে হচ্ছে ডাল। যাকে রাত্রি 12টার সময় আমরা আবার হোটেল একটা বুক করলাম, কারণ হচ্ছে এয়ারপোর্টের লাউঞ্জে এতক্ষণ বসে কাটানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো অগত্যা আমাদেরকে আবার নতুন একটা হোটেল নিতে হলো, পুরনো হোটেলটা আমরা ছেড়ে দিয়েছিলাম। এখান থেকে একটা সুবিধে হলো, ভোর 4টার সময় আমাদেরকে তুলে দেবে আর 4:30টার সময় এয়ারপোর্টে ড্রপ করে দেবে হোটেলের কার। এই রুমটাও আমরা ভালোই পেয়েছি, 4 ঘন্টা থাকবো যথেষ্ট রুমটা। আর আধা ঘন্টা পরে আমাদের হোটেল থেকে নক করবে বেরোনোর জন্য, তারপর ওই জন্য গ্রিন টি, আর এদিকে হচ্ছে একটা হোয়াইট টি অর্ডার করা হয়েছে। এটা খেয়ে আমাদের নক করার প্রয়োজন নেই, যদি আমরা জেগেই আছি শুধু আমরা বেরোবো।
কলকাতা ফাইনালি। আমরা ফাইনালি পৌঁছে গেছি বাড়ি, 8টাতে নেমে গেছি আমরা এয়ারপোর্টে, এখন বাজে 8:30, রুমে এলাম। তো আমরা এইরকমভাবে তাড়াহুড়ো করে সারা রাত জেগে কেন এলাম তো সেটা পরের ভিডিওতে দেখতে পাবে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, প্রচণ্ড টায়ার্ড, জাস্ট টান টান করে লম্বা একটা ঘুম দেবো। তো দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে। Subscribe, share, subscribe. Very good.